हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। आज के जो विषय आलोचना करब से हलो नैशनल स्पोर्ट्स अवार्ड्स 2020 जातीय क्रीड़ा पुरस्कार 2020। सम्प्रति नैशनल स्पोर्ट्स अवार्ड्स तालिका घोषित हुए, तो आम्रा देखे नेब जे कोन कोन क्षेत्रे जातीय क्रीड़ा पुरस्कार देवा हय, के कोन कैटेगरीते जातीय क्रीड़ा पुरस्कार पेलेन, एटाई आज के भिडियोर माध्यमे आम्रा जेने नेब। और ये टपिकटा किन्तु प्रत्येकटा कम्पिटिटिव एक्सामेर जन्य भीषण गुरुत्वपूर्ण, प्रत्येक परीक्षातेई एरकम धरनेर प्रश्न एसे थाके। ठीक आछे, तोमरा भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखो, स्किप करो ना, तोमादेर जन्य खूब हेल्पफुल हये जाबे भिडियोटा। ओके, चलो ताहले शुरू करे दिई। नैशनल स्पोर्ट्स अवार्ड्स जातीय क्रीड़ा पुरस्कार 2020। प्रथमे आम्रा देखे नेब कोन कोन क्षेत्रे जातीय क्रीड़ा पुरस्कार देवा हय। ठीक आछे, देखो राजीव गांधी खेल रत्न पुरस्कार, द्रोणाचार्य पुरस्कार, ध्यानचाँद पुरस्कार, मौलाना आबुल कलम आजाद ट्रफी, अर्जुन पुरस्कार, राष्ट्रीय खेल प्रोत्साहन पुरस्कार, तेनजिंग नोर्गे नैशनल अवार्ड 2019। ये पुरस्कारगुलो किन्तु ये जातीय क्रीड़ा पुरस्कार अंतर्भुक्त। ठीक है, एबार आमरा देखे नेब जे राजीव गांधी खेल रत्न पुरस्कार सम्पर्कित किछु तथ्य। आमरा आगे प्रत्येकटा पुरस्कार सम्पर्के किछु तथ्य जानबो, तारपर आमरा देखे नेब जे के के सेइ पुरस्कार पेलेन। ठीक आछे, देखो राजीव गांधी खेलरत्न पुरस्कार सम्पर्कित तथ्यते कि बला आछे। राजीव गांधी खेलरत्न भारतेर सर्वोच्च क्रीड़ा पुरस्कार, प्राक्तन प्रधानमंत्री राजीव गांधीर नाम अनुसारेई पुरस्कार देवा हय। क्रीड़ा क्षेत्रे एटा क्रीड़ा हबे, हाँ क्रीड़ा क्षेत्रे विशेष अवदानेर जन्य प्रति बछर एइ पुरस्कार देवा हय। এই পুরস্কারটি দিয়ে থাকে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। প্রথম পুরস্কার দেওয়া হয় 1991-92 সালে, আর পুরস্কার মূল্য হচ্ছে 7.5 লক্ষ টাকা, একটি পদক এবং একটি শংসাপত্র। সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পানকে বিশ্বনাথন আনন্দ। তাহলে দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার সম্পর্কে এতগুলো তথ্য বললাম, প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য। প্রত্যেকটা প্রশ্ন লাইন থেকে একটা করে প্রশ্ন হতে পারে যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কে পান, তারপর ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার কি, কার নাম অনুসারে এই পুরস্কার, তারপরে মানে কোন সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। আর তাহলে প্রত্যেকটা মানে তথ্যই খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখে নেব রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কারা কারা পেলেন। ওকে, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 কারা কারা পেলেন। রোহিত শর্মা ক্রিকেট থেকে পেলেন, রোহিত শর্মা। ভিনেস ফোগাট পেলেন হচ্ছে রেসলিং থেকে। মনিকা বাত্রা পেলেন টেবিল টেনিস থেকে। রানি রামপাল পেয়েছেন হকি থেকে। মারিয়াপ্পান থাঙ্গাভেলু পেয়েছে প্যারা হাইজাম্প থেকে। তা তোমাদের কিন্তু এই নামগুলো খুব মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এভাবে আসে নাম দিয়ে যে ইনি কোন ক্ষেত্রে পুরস্কার পেয়েছিলেন। যেমন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মনিকা বাত্রা টেবিল টেনিস কোন ক্ষেত্রে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন, বা মারিয়াপ্পান থাঙ্গাভেলু কোন ক্ষেত্রে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন, তখন উত্তর হয়ে যাবে প্যারা হাইজাম্প। ওকে, তাহলে আমরা দেখে নিলাম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কারা কারা পেলেন। এবার আমরা জানব দ্রোণাচার্য পুরস্কার সম্পর্কিত তথ্য। দেখেনি বিভিন্ন খেলার ক্ষেত্রে কোচিংয়ের অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার দেওয়া হয় কোচদের, ঠিক আছে, কোচদের দেওয়া হয়, প্লেয়ারদের নয়। 1985 থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। পুরস্কার মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা, একটি দ্রোণাচার্যের মূর্তি এবং একটি শংসাপত্র দেওয়া হয়। ঠিক আছে, দ্রোণাচার্য পুরস্কার আবার দুটি ক্যাটাগরিতে দেওয়া হয়, একটা হচ্ছে লাইফ টাইম ক্যাটাগরিতে দেওয়া হয়, আর একটা দেওয়া হয় রেগুলার ক্যাটাগরিতে। এবার আমরা দেখে নেব লাইফ টাইম ক্যাটাগরিতে কে কে দ্রোণাচার্য পুরস্কার পেলেন। দ্রোণাচার্য পুরস্কার 2020 লাইফ টাইম ক্যাটাগরিতে মোট 8 জন পেয়েছেন। ধর্মেন্দ্র তিওয়ারি তীরন্দাজি থেকে, পুরুষোত্তম রায় অ্যাথলেটিক্স, শিব সেনা বক্সিং, রমেশ পাঠানিয়া হকি, কৃষণ কুমার হুদা কাবাডি, বিজয় বালচন্দ্রন মুনিশ্বর প্যারা পাওয়ার লিফটিং, নরেশ কুমার টেনিস,
ওম প্রকাশ দাহিয়া কুস্তি, এই 8 জন পেয়েছেন দ্রোণাচার্য পুরস্কার লাইফ টাইম ক্যাটেগরিতে। ওকে, এবার আমরা দেখে নেব রেগুলার ক্যাটেগরিতে কারা দ্রোণাচার্য পুরস্কার পেয়েছে। রেগুলার ক্যাটেগরিতে মোট 5 জন দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন। প্রথম নাম হচ্ছে জুডে ফেলিক্স সেবাস্টিয়ান, ইনি পেয়েছেন হকিতে। যোগেশ মালভিয়া মল্লখম্ব, যশপাল রান শুটিং, কুলদীপ কুমার হান্দু পেয়েছেন কুংফু থেকে, গৌরব খান্না প্যারা ব্যাডমিন্টন। ওকে, এরা পেয়েছেন রেগুলার ক্যাটেগরি থেকে। পরবর্তী আমরা দেখে নেব অর্জুন পুরস্কার সম্পর্কিত তথ্য। এই পুরস্কারটি ভারতের সবচেয়ে পুরানো ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস। 1961 সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়। পুরস্কার মূল্য 5 লক্ষ টাকা, একটি শংসাপত্র। ওকে, তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে কবে থেকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। 1961 সাল থেকে। এবার আমরা দেখে নেব অর্জুন পুরস্কার কতজন পেলেন এবং তাদের নাম। অর্জুন পুরস্কার পেয়েছেন মোট 27 জন। ঈশান্ত শর্মা ক্রিকেট, দ্যুতি চাঁদ অ্যাথলেটিক্স, সাত্বিক সাইরাজ রণকি রেড্ডি ব্যাডমিন্টন, চিরাগ চন্দ্রশেখর শেট্টি ব্যাডমিন্টন, বিশেষ ভৃগবংশী বাস্কেটবল, সুবেদার মনীষ কৌশিক বক্সিং, লাভলীনা বর্গোহাইন বক্সিং, দীপ্তি শর্মা ক্রিকেট, সাওয়ন্ত অজয় অনন্ত ঘোড়দৌড়, সন্দেশ ঝিঙা ফুটবল, অদিতি অশোক গলফ, আকাশদীপ সিং হকি, দীপিকা হকি, দীপক কবাডি, কালে সারিকা সুধাকর খোখো, দাত্তু বাবন ভোকানল শুটিং, মনু ভাকের শুটিং, সৌরভ চৌধুরী শুটিং, মধুরিকা সুহাস পাটকার টেবিল টেনিস, দিভিজ শরণ টেনিস, শিবা কেশবান উইন্টার স্পোর্টস, দিব্য কাকরণ রেসলিং, রাহুল আওয়ারে রেসলিং, সুহাস নারায়ণ যাদব প্যারা সুইমিং, সন্দীপ প্যারা অ্যাথলেটিক, মনীষ নরবল প্যারা শুটিং, অতনু দাস তীরন্দাজি। তাহলে এরা এই 27 জন পেয়েছেন অর্জুন পুরস্কার। ওকে, এবার আমরা দেখে নেব ধ্যানচাঁদ পুরস্কার সম্পর্কিত তথ্য। ক্রীড়াক্ষেত্রে লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদের নাম অনুসারে 2002 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার মূল্য 5 লক্ষ টাকা, একটি ধ্যানচাঁদ মূর্তি এবং একটি শংসাপত্র দেওয়া হয়। তাহলে কার নাম অনুসারে? হকি খেলোয়াড় ধ্যানচাঁদের নাম অনুসারে এই পুরস্কার দেওয়া হয়, 2002 সাল থেকে দেওয়া হয়। ঠিক আছে, পুরস্কার মূল্য 5 লক্ষ টাকা, একটি ধ্যানচাঁদ মূর্তি এবং একটি শংসাপত্র। এবার আমরা দেখে নেব ধ্যানচাঁদ পুরস্কার কতজন পেয়েছেন। ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছেন 2020তে মোট 15 জন। প্রথম নাম কুলদীপ সিং ভাল্লার অ্যাথলেটিক্স, জিনসি ফিলিপ অ্যাথলেটিক্স, প্রদীপ শ্রীকৃষ্ণ গান্ধী ব্যাডমিন্টন, তৃপ্তি মুরগুন্ডে ব্যাডমিন্টন, এন উষা বক্সিং, লাখা সিং বক্সিং, সুখবিন্দর সিং সাধু ফুটবল, অজিত সিং হকি, মনপ্রীত সিং কবাডি, জে রঞ্জিত কুমার প্যারা অ্যাথলেটিক, সত্যপ্রকাশ তিওয়ারি প্যারা ব্যাডমিন্টন, মানজিত সিং নৌকা চালানো, শ্রী শচীন নাগ সাঁতার, নন্দন পি বল টেনিস, নেতার পাল হুদা রেসলিং। তারা এটা পেয়েছেন ধ্যানচাঁদ পুরস্কার। ওকে, এবার দেখব মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি। কে পেয়েছে এটা? পাঞ্জাব ইউনিভার্সিটি চণ্ডীগড়। এটা বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে যে খেলাটা হয়, মানে ইন্টার্ন টুর্নামেন্টটা হয়, তাদের মধ্যে যে যে টপ লেভেলে থাকে সেই এই পুরস্কারটা পায়। তো এই ক্ষেত্রে পেয়েছে পাঞ্জাব ইউনিভার্সিটি চণ্ডীগড়। তেনজিং নর্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড 2019, এটা কিন্তু 2019-এ। ঠিক আছে, মিসেস অনিতা দেবী ল্যান্ড অ্যাডভেঞ্চার, কর্নেল সরফরাজ সিং ল্যান্ড অ্যাডভেঞ্চার, টাকা টামুট ল্যান্ড অ্যাডভেঞ্চার, নরেন্দ্র সিং ল্যান্ড অ্যাডভেঞ্চার, কেভল হিরেন কাক্কা ল্যান্ড অ্যাডভেঞ্চার, সত্যেন্দ্র সিং ওয়াটার অ্যাডভেঞ্চার, গজেন্দ্র যাদব এয়ার অ্যাডভেঞ্চার, লেট শ্রী মগন বিশ্ব লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এই 8 জন পেয়েছে তেনজিং নর্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড 2019।
এবার আমরা দেখে নেব রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার। দিস অ্যাওয়ার্ড ইজ বিং কনফার্ড টু দ্য কর্পোরেট এন্টিটিস, মানে কর্পোরেট ক্ষেত্রে এইগুলো দেওয়া হয়, সে কর্পোরেট ক্ষেত্র প্রাইভেট হতে পারে, মানে সরকারি হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ প্লেড এ ভিজিবল রোল, যে ভিজিবল রোল প্লে করে দৃশ্যমান ভূমিকা তাকে এই পুরস্কারটা দেওয়া হয়। তাহলে দিস অ্যাওয়ার্ড ইজ বিং কনফার্ড টু দ্য কর্পোরেট এন্টিটিস অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ প্লেড এ ভিজিবল রোল ইন দ্য এরিয়া অফ স্পোর্টস প্রমোশন অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট। ওকে, তাহলে এক নম্বরে দেখে নেব আইডেন্টিফিকেশান অ্যান্ড নিউটারিং অফ বার্ডিং অ্যান্ড ইয়ং ট্যালেন্ট, কে পেয়েছে? লক্ষ্য ইনস্টিটিউট আর আর্মি স্পোর্টস ইনস্টিটিউট। ওকে, দুই নম্বর দেখে নেব এনকারেজমেন্ট টু স্পোর্ট থ্রু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, কে পেয়েছে? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন ONGC লিমিটেড। পরবর্তী দেখে নেব তিন নম্বর এমপ্লয়মেন্ট অফ স্পোর্টস পার্সন অ্যান্ড স্পোর্টস ওয়েলফেয়ার মেজার্স, কে পেয়েছে? এয়ারফোর্স স্পোর্টস কন্ট্রোল বোর্ড, এয়ারফোর্স স্পোর্টস কন্ট্রোল বোর্ড। আর চারে দেখো স্পোর্টস ফর ডেভেলপমেন্ট, কে পেয়েছে? ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ম্যানেজমেন্ট IISM। ঠিক আছে, তাহলে আজকে আমরা জেনে নিলাম জাতীয় ক্রীড়া পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়েছে, কে কে পেয়েছে। তোমরা এই ভিডিওটা একদম স্কিপ করে যেও না, ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। আমি এই মানে টপিকটার উপরে তোমাদের একটা PDF তৈরি করে দেবো, তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে নিও। ঠিক আছে, আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে অন্য বন্ধুরা দেখার সুযোগ পায়। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। তোমরা ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে অ্যাড হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ওকে, আমি এই ক্লাসটার PDF তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।